বন্দদেশের সিংহাসনে চড়ে সোনার ফসল ফলায় জেতার অনেকেই মনে করেন যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেক বেশি আত্মকেন্দ্রিক, অনেক বেশি স্বার্থপর হয়, কিন্তু এরিক বা এদের কিছু বন্ধুবান্ধবদের দেখে বুঝলাম যে কথাটা একেবারেই ভুল। অর্থে এরা হচ্ছে তারা যারা আক্ষরিক অর্থেই রাস্তায় নেমে কাজ করে। গড়িয়াহাট উড়ালপুলের নিচে বিগত প্রায় 20 বছর ধরে এই উড়ালপুলের বয়স হচ্ছে 20 বছর, তারও আগে প্রায় 50-60 বছর ধরে এখানে প্রায় 70টি পরিবার বসবাস করে এবং যাদের ছেলেমেয়েরা শিক্ষার যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত। হ্যাঁ, তো আগের বছর যখন লকডাউন প্রথম শুরু হলো কোভিডের প্রথম তরঙ্গটা আসার পর এবং যখন কেন্দ্রীয় সরকার খুব কিছু ঘন্টার নোটিশে আর কি একটা অপরিকল্পিত লকডাউন ডাকলো, তখন যেটা হলো যে যারা ওয়ার্কিং ক্লাস সিটিজেন আর কি তাদের একটা তীব্র হিনুস্থা, তীব্র দুর্দশার সম্মুখীন হতে হলো এবং একই সঙ্গে যেটা হলো যে সব স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল এবং শিক্ষার অধিকার কিন্তু যে কোনো নাগরিকের মৌলিক অধিকার, তো সেই মৌলিক অধিকার থেকে একটা হিউজ সেকশন অফ পিপল স্টুডেন্টস বঞ্চিত হলো, কারণ শিক্ষাটা পুরোপুরি অনলাইনে পর্যবসিত হয়ে গেল এবং মোবাইল কেনার কিংবা দৈনন্দিন ইন্টারনেট প্যাক কেনার সামর্থ্য কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যবশত বেশিরভাগ ছাত্রের নেই, বেশিরভাগ পরিবারের নেই। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কি আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে যারা কলকাতায় এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে যারা রাস্তায় থাকেন কিংবা বস্তিতে থাকেন কিংবা ঝুপড়িতে থাকেন বাধ্য হয়ে, তাদের শিক্ষার জন্য যেটুকু সম্ভব যদি আমরা কিছু একটা ব্যবস্থা করতে পারি, তো তো এই পরিকল্পনাটা নিয়ে, ভাবনাটা নিয়ে কলকাতার বেশ কিছু অঞ্চলে, 5টা অঞ্চলে আমরা কয়েকজন মিলে, মানুষ মিলে, নাগরিক মিলে কিছু সংহতি স্কুল নামক কয়েকটা স্কুল খুলেছি। তো গড়িয়াহাটের স্কুলটা আমি খুলেছি, গড়িয়াহাট সংহতি স্কুল, এবং গড়িয়াহাট উড়ালপুলের নিচে যে প্রায় 70 জন পরিবার প্রায় 50-60 বছর ধরে রয়েছেন, সেখানে যে প্রায় 50টা বাচ্চা রয়েছে সব মিলে, তাদেরকে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে আমরা কিছুটা সময় দিই, কিছুটা পড়াশোনা করানোর জন্য একসঙ্গে বসে সময় কাটাই। আমরা আগে থাকতাম অ্যাপলের মুখে, অ্যাপলের গলির মুখে, কোথায় থাকতাম অ্যাপলের গলির মুখে, ডালকান গলির মুখে, ফুটপাতে, যখন ব্রিজ তৈরি হয় তখন ব্রিজের তলায় আসলাম। কলকাতা শহরে কিন্তু প্রায় 1/3 মানুষই এই রাস্তায় থাকেন কিংবা ঝুপড়িতে থাকেন কিংবা বস্তিতে থাকেন, যেগুলো খুব একটা মানবিক বাসস্থান নয়। সাতখানা বাচ্চা, সাতখানা বাচ্চা, তখন আমরা দু সামনে আমরা কোথায় দিব, কত বড় জায়গা, যার জন্য আমরাও এখানে, এখানেও বিয়ে হচ্ছে, এখানেই আমরা, আর আমরা কোন জায়গা যাই আজকে গড়িয়াহাট উড়ালপুলের নিচে যারা থাকে তারা তিনটে সরকারের উত্থান পতন দেখেছে, কংগ্রেস সরকার, বামফ্রন্ট সরকার, তৃণমূল সরকার, কিন্তু যে জিনিসটা ধ্রুবক রয়ে গেছে সেটা হচ্ছে তাদের অবস্থাটা, তারা উড়ালপুলের নিচেই রয়েছে। তো এই যে ব্যাপারটা, তাদের যে মিনিমাম হিউম্যান রাইটস এবং মিনিমাম যে এসেনশিয়াল কনস্টিটিউশনাল রাইটস গুলো তাদের থেকে প্রত্যেক দিন শুধু নেই নয়, যেটুকু আছে সেটুকু ছিনিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেক দিন। হ্যাঁ, তাদের কোনো বাসস্থান নেই, তাদের খাবারের সমস্যা, যখন তখন পুলিশ এসে মেয়েদের পিটিয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো, যে মিনিমাম হিউম্যান রাইটস গুলো তাদের মধ্যে যে নেই, দুর্ভাগ্যবশত এই সচেতনতাটা তাদের অনেকের মধ্যেই নেই। তো এই যে সংহতি স্কুলের যে ধারণাটা, এই ধারণার মধ্যে কিন্তু এই যে মানুষগুলোকে মানবাধিকার সম্বন্ধে সচেতন করাটাও একদম পড়ছে এবং এটাই আমি মনে করি মূল কাজ, যে তাদের কি কি প্রাপ্য, একজন মানুষ হিসেবে কি কি প্রাপ্য, একজন শ্রমজীবী এবং শ্রমিক হিসেবে কি কি প্রাপ্য, একজন ভারতীয় হিসেবে কি কি প্রাপ্য, এই ব্যাপারগুলো তাদের জানা উচিত, তাদের বোঝা উচিত। আগামীতে পরিকল্পনা হচ্ছে, একটা হচ্ছে স্কুল খুলে প্রত্যেক স্কুলে ঢোকানো, মানে সরকারি ভাবে ঢোকানো, এবং একই সঙ্গে হচ্ছে যে মানে এরা যাতে এই যে ধূপ বিক্রি করে মানে বাধ্য হয়ে, কিংবা শিশু শ্রম যেটা টেকনিক্যালি বেআইনি, কিন্তু এরা বাধ্য হয়ে করে, না করে যাবেটা কোথায়, তো সেইটা যাতে তাদের না করতে হয় এবং কিছু বিকল্প পেশা আর কি
হ্যাঁ সেইটার যোগান দেওয়া যথাসম্ভব। তাদের যে স্কিলগুলো আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা নিজস্ব স্কিল আছে। কেউ হয়তো ভালো আঁকে, কেউ ট্যাটু করতে চায় ওখানে, কেউ হয়তো ভালো খেলে। তো খেলাটাকে তো দুর্ভাগ্যবশত স্পোর্টসটাকে এখন আমাদের দেশে পেশা হিসেবে বা একটা কোনো এডুকেশনাল অ্যাঙ্গেল হিসেবে দেখাই হয় না, যে একটা মাত্র পিটি ক্লাস আর কি স্পোর্টস ক্লাস হয়, সেটা তো কোনো খেয়ালই রাখা হয় না বিভিন্ন বিদ্যালয়গুলিতেই। তো তারা যাতে ভালো খেলে সেই দিকগুলো যথাসম্ভব যদি আমরা খেয়াল রাখতে পারি, এবং সেই দিকগুলো তারা যাতে নিজের নিজের মতো করে এগিয়ে যেতে পারে সেটা সম্বন্ধে যথাসাধ্য যদি আমরা চেষ্টা করতে পারি, সেদিকে একটা চোখ রয়েছে, বাকি চোখ রয়েছে। ঋকদের মতো মানুষরা আমাদের কাছে একটা উজ্জ্বল ব্যতিক্রম, কিন্তু আমরা চাই এই ব্যতিক্রম যেন ব্যতিক্রম হয়েই না থেকে যায়, এদের যে বোধ সেই বোধ আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আর সেই কারণেই চাইবো যে এই ভিডিওটা আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যাক, আর সেই দায়িত্ব কিন্তু আপনাদেরই। এই ভিডিওটা আরও অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি অপর্ণা, ইন্ডিয়া আনহার্ডের পক্ষ থেকে। आप भी बन सकते हैं बदलाव का हिस्सा। हमारे चैनल को सब्सक्राइब करें, वीडियो को लाइक करें और शेयर करें, और अपने विचार कमेंट बॉक्स में हमें बताएं।